আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ফ্রাই প্যানে পেঁয়াজটা নরম হয়ে আসলে সেখানে রসুন, হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভাবছেন কী রান্না হবে? আজকে হবে কক্সবাজারের স্টাইলের চিংড়ি বা প্রন। তো এই রেসিপিটা আমার একটা আপুর, আমার কাছে খুবই মজা লেগেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করা। মশলাটা কষে আসলেই এখানে র চিংড়িটা দেওয়া হবে। চিংড়িটার কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে এখানে আমি টমেটো, ফ্রেশ টমেটো যেটা, সেটা কেটে ব্যবহার করব। এটাতে কিন্তু শুধুমাত্র রসুন বাটাটা ব্যবহার করা হবে, জিঞ্জারটা দেয়া যাবে না, অর্থাৎ আদা বাটা দেয়া যাবে না। তো টমেটোর যে ফ্রেশ টমেটোটা দেওয়া হচ্ছে সেটা গলে যাবে, এজন্যই এটা আগে ব্যবহার করা হয়েছে। আর যেহেতু শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করা হয়নি, তাই এর কালারটা সুন্দর আসবে। আর এখানে ঝালের জন্য অবশ্যই কাঁচা মরিচ ব্যবহার করতে হবে, আর কিছুটা টমেটো পিউরি আমরা ঝোল দেওয়ার পর দেব, সেটা সুন্দর একটা কালার নিয়ে আসবে আর থিকনেসও তৈরি করবে। রেসিপিটি একদম কক্সবাজার স্টাইলে হয় আর এত মজা হয় খেতে, যার কারণে আপনাদের কাছে শেয়ার করা। ঝোল দিয়ে দেওয়ার পরে টমেটো পিউরি দিয়ে এটা ঠিক হয়ে আসলে এবং সুন্দর একটা কালার চলে আসলে নামিয়ে নিতে হবে, কিন্তু ঝোল থাকবে। তবে অবশ্যই আপনাদের কাছে আশা করি আমাদের এই রেসিপিটা আপনার ভালো লাগবে। শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।